হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নলেন গুড় দিয়ে সুজির ভাপা পিঠের রেসিপি। এর আগে আমি অনেক ধরনের ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো আপনাদের বেশ পছন্দ হয়েছে। একবার এইভাবে নলেন গুড় দিয়ে সুজির ভাপা পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই সুস্বাদুকর হয়। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই পিঠেটা অতি সহজভাবে তৈরি করে নেওয়া যায়। একটা পিঠে তৈরি করে নিলেই আপনারা পরিবারের সবাই মিলে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। যে কোনো ধরনের সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.25 কাপ মতো নারকেল কোড়া। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল কোড়াটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে নারকেল কোড়া যত বেশি দেওয়া হবে পিঠেটা খেতে ততই ভালো হবে। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 4টি থেতো করে নেওয়া এলাচ। এই পিঠেটাতে আদা এবং এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কুচিয়ে নেওয়া কাজু এবং পেস্তা। আপনারা এখানে কিশমিস, কাজু, আমন্ড, পেস্তা, যে কোনো ধরনের ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। সবার শেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো নলেন গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি পুরো পিঠেটাই নলেন গুড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে হাফ গুড় এবং হাফ চিনিও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে এবারে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নলেন গুড় সাধারণত পাতলা হয়, তাই এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার কোনো রকম জল বা দুধের প্রয়োজন হবে না। আপনারা যদি একটু শক্ত ধরনের খেজুর গুড় দিয়ে তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। ব্যাটারটাকে তৈরি করে নেবার পর এটাকে ঢাকা দিয়ে রেখে যে পাত্রে আমি পিঠেটা তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটাকে ব্রাশ দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে দিতে হবে। এখানে স্টিলের যে কোনো ধরনের বাটি, গ্লাস প্রভৃতিতে আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। পাত্রটাকে রেডি করে নিয়ে ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম। এবারে আরও একবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক এই রকম একটু টাইট ধরনের ব্যাটার তৈরি করতে হবে, তবে পিঠেটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম খাবার সোডা। অবশ্যই এখানে খাবার সোডা ব্যবহার করতে হবে। আর খাবার সোডা যদি ব্যবহার করতে না চান, তাহলে যে কোনো ধরনের ফুড সল্টও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 1/2 চামচ মতো জল খাবার সোডার মধ্যে দিয়ে সমস্ত ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে খুব একটা ব্যাটারটাকে আর ফেটিয়ে নেওয়া দরকার নেই, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খাবার সোডাটা ব্যাটারের মধ্যে সমানভাবে ছড়িয়ে যায়। আর খাবার সোডাটা মিশিয়ে দেওয়ার পর ব্যাটারটাকে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই পিঠেটাকে তৈরি করে নিতে হবে। এখন পাত্রটার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা পাত্রটার মধ্যে ঢেলে দেওয়ার পর পাত্রটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ওপরে সারফেসটা সমান হয়ে যায় আর ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। পিঠেটাকে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি কিছুটা কাজু, পেস্তা এবং চেরি ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হাতের কাছে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস থাকলে সেইগুলো দিয়েও সাজিয়ে দিতে পারেন। পিঠেটাকে তৈরি করার জন্য আমি আগে থেকেই একটা স্টিলের বড় পাত্রের মধ্যে কিছুটা জল এবং একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা এখন ফুটে গেছে। খুব সাবধানে এখন এই ব্যাটারের পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে এটাকে স্টিম করে নিতে হবে, তাহলেই পিঠেটা রেডি হয়ে যাবে। 10 মিনিট স্টিম করে রাখার পর আমি 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটাকে আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা ফুলে উঠেছে এবং পারফেক্টভাবে তৈরিও হয়েছে। হাত দিলে হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে পিঠেটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। পাত্রটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু সাইডগুলো এভাবে চেপে দিলে কিন্তু ধারগুলো পাত্রটা থেকে ছেড়ে আসবে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা কেটে দিলেই পাত্রটা থেকে সাইডগুলো ছেড়ে আসবে। আর এই কাজটা অবশ্যই করতে হবে পিঠেটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর, তা না হলে কিন্তু পিঠেটা আনমোল্ড করতে খুবই অসুবিধা হবে। এখন একটা প্লেট নিয়ে এই পিঠের পাত্রটাকে আমি উল্টে দিলাম।
তারপর ওপরে একটু এভাবে ট্যাপ করে দিলেই পিঠেটা খুব অনায়াসে বেরিয়ে আসবে। দেখুন পাত্রটার গায়ে কিছুই লেগে নেই, খুব সুন্দরভাবে পিঠেটা বেরিয়ে এসেছে। এবারে পিঠেটাকে আস্তে করে আমি উল্টে নিলাম, আর আপনারা দেখিয়ে বুঝতেই পাচ্ছেন পিঠেটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবারে ছুরি দিয়ে আমি পিঠেটাকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে পিঠেটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে এটা তৈরি করা যায়, আর তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।